উনি যদি সত্যি এটাকে মনে করতেন যে অন্যায় হচ্ছে এবং অন্যায়ের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে, তাহলে সবার আগে উচিত ছিল এই মন্ত্রীকে বরখাস্ত করা। কারণ সারা আপনাদের এবিপি আনন্দের টেপ বাজিয়ে শুনিয়ে দিয়েছেন মন্ত্রী কিভাবে ক্রিমিনালের সঙ্গে কথা বলছে এবং তাকে বলছে কিভাবে এখন কাজ থাকা দিয়ে থাকার জন্য, এ সমস্ত চ্যানেলও মানুষ দেখতে পাচ্ছে। তারপরে সেই মন্ত্রীকে মুখপত্র থেকে সরিয়ে দিলে তাতে কি আছে, তাতে কি যায় আছে? মুখপত্র সরিয়ে দেয় কি শাস্তি দেওয়া? সরকারি অফিসে যেমন ট্রান্সফার হয়, ট্রান্সফারটা কি শাস্তি? তো এইরকম এর ঠিক একটা তাই করেছে, জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য এটা করেছে। সরকারি মুখপত্র থেকে তাকে সরানো এবং সরকারি পার্টি মুখপত্র থেকে সরানোর কারণটা হচ্ছে অযোগ্যতা। তো যিনি অযোগ্য থাকবেন তিনি মন্ত্রী কি করে থাকেন? তো সেই কারণে তো যদি সরানো হয় তো সার্বিকভাবে সব জায়গা থেকেই সরানো উচিত ছিল। কিন্তু এটাও আমরা বুঝতে পারছি যে সরকারের এই কাজটাও যে আপাতত একটা প্যাচাপের কাজ, আপাতত ফেস সেভিং এর জন্য সরকারি এই সিদ্ধান্ত নিয়েছে। যে সরকারের এই সিদ্ধান্ততে খুব একটা কিছু আসবে যাবে না, মূল জিনিসটা হচ্ছে সরকারের চিন্তাধারাটা পরিবর্তন করা। কেন উনি মন্ত্রিসভায় আছেন? ওনাকে হয় পদত্যাগ করতে হবে, না হলে মুখ্যমন্ত্রীকে অবিলম্বনে সরিয়ে দিতে হবে। এটা মুখ্যমন্ত্রীর কাজ, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে, পুলিশ মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন না, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাজে হস্তক্ষেপ করেছে, তার কাজে হস্তক্ষেপ করেছে এমন ভাবে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছেন, তাহলে ফিরহাদ হাকিমকে সরাননি কেন?